এক পাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, অন্য পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। এই দুয়ের বুক চিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের গোল ঘেঁষে তৈরি হয়েছে সুপ্রশস্ত কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক। 1993 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। 1,040,88,00,000 টাকা ব্যয়ে 3 ধাপে এর কাজ শেষ করে সেনাবাহিনী। 80 কিলোমিটার রোড, যেখানে 1,040,88,00,000 দুটাল বরাদ্দ এই পর্যন্ত হয়েছে। 6 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন। এ নিয়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। নবনির্মিত মেরিন ড্রাইভ কক্সবাজার পর্যটন শিল্পে অনেক বেশি অবদান রাখে। কক্সবাজার যাইতে যাইতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের কক্সবাজারে এখন পর্যটন এই রুট হওয়ার কারণে পর্যটন বাড়ি গেছে, আর অনেক বাড়ি গেছে। বহুল প্রতীক্ষিত এই সড়কের উদ্বোধন দেশের পর্যটন শিল্প ও অর্থনীতির নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। এই রাস্তাটির কারণে দেশি এবং বিদেশি পর্যটকরা 120 কিলোমিটার অবিভক্ত সেই সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতটি পুরোটি দেখার সুযোগ পাবে। কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগে মেরিন ড্রাইভ সড়ক দেশি বিদেশি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে বলে মনে করেন স্থানীয়রা। নুমান শিবলি, আরটিভি।